নমস্কার বন্ধুরা, আজকের অন্যতম খবর। প্রবল সরগোলের মধ্যে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিতর্কিত 8টি আই বিল। এই সময় ডিজিটাল ডেস্ক বিরোধীদের তীব্র আপত্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়ে গেল তথ্য জানার অধিকার 8টি আই সংশোধনী বিল। সংশোধনী বিল পাশ হওয়ার আগেই বিরোধীরা ওয়াকআউট করেন। 8টি আই-এর প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রয়েছে রাজ্য ও কেন্দ্রের তথ্য কমিশনারের বেতন ও মেয়াদ। বর্তমানে তথ্য কমিশনারের কাজের মেয়াদ 5 বছর, তবে সংশোধিত বিলে প্রস্তাব রয়েছে কেন্দ্রীয় সরকারের মতানুযায়ী মেয়াদকাল হতে পারে। বেতনও নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, তথ্য কমিশনারের বেতন নির্বাচন কমিশনের আধিকারিকদের সমান। বিরোধীদের বক্তব্য, সংশোধিত বিলে 8টি আই-এর স্বাধীনতা খর্ব হবে, কেন্দ্রীয় হস্তক্ষেপ, 8টি আই কর্তৃপক্ষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। যদিও মোদী সরকারের বক্তব্য, তথ্য কমিশনের ক্ষমতা কমানো হচ্ছে না, শুধুমাত্র কতগুলি বিশৃঙ্খলা ঠিক করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের আশ্বস্ত করতে বলেন, আমরা কোনোভাবে হস্তক্ষেপ করছি না, প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না। 8টি আই বিল পাস করতে এদিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৎপর হতে দেখা যায়। বিজু জনতা দলের সমর্থন চেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলেন মোদী, তার মধ্যেই ওয়াকআউট করে কংগ্রেস। এদিন 8টি আই সংশোধনী আইনে সংসদে ব্যাপক হট্টগোল হয়। বিরোধীরা দাবি তুলেছিলেন বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে, কিন্তু বিরোধীদের আপত্তিতে কর্ণপাত না করে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সোমবার বিলটি লোকসভায় পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভাতেও নির্বিঘ্নে পাশ হয়ে গেল বিলটি।